কেমন হবে যদি পৃথিবী থেকে মানুষ সবাই চাঁদে এসে বসবাস শুরু করে? তো আজকে আপনাদের এমনই একটি কাহিনী শোনাবো। গল্পের শুরুতে আমাদেরকে ভবিষ্যতের সময়কে দেখানো হয়, যখন নিউক্লিয়ার যুদ্ধের জন্য আমাদের পৃথিবীর বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গিয়েছিল। এজন্য মানুষের বসবাস করাটা পৃথিবীতে অসম্ভব হয়ে ওঠে। তাই কিছু মানুষকে চাঁদে পাঠানো হয় যাতে করে তারা সেখানে মানুষদের জন্য কলোনি তৈরি করতে পারে। এরপর মানুষ পৃথিবী ছেড়ে সবাই চাঁদে এসে বসবাস শুরু করে। কিন্তু সেখানে থাকাটা অতটা সহজ ছিল না, কারণ সেখানে মাঝে মধ্যেই আগুনের গোলা এসে পড়ত। এজন্য কলোনি তৈরির কাজ তাদেরকে মাঝপথেই বন্ধ করে দিতে হয়। তবে এর বদলে মানুষ চাঁদে মাইনিং করা শুরু করে দেয়, যাতে করে তারা চাঁদের মাটি থেকে তাদের সমস্ত রিসোর্সেস বের করে নিতে পারবে। আর এই কারণের জন্যই সেখানে মাইনিং করার জন্য অনেক লোককে রাখা হয়েছিল, যাদেরকে মাইনার বলা হতো। এবং তাদের জন্য একটা নিয়ম তৈরি করা হয়, আর সেটা হলো এই মাইনাররা তাদের পরিবারের সাথে চাঁদে থাকবে এবং আগামী 20 বছর পর্যন্ত একটানা মাইনিংয়ের কাজ করবে। তবে এরপর তাদেরকে ওমেগা নামের অন্য আরেকটি গ্রহতে পাঠিয়ে দেওয়া হবে, যেখানে পৃথিবীকে ছেড়ে আসা বেশিরভাগ মানুষ খুবই আনন্দে বসবাস করছিল। তবে আমরা এখানে জানতে পারি চাঁদ থেকে ওমেগা পর্যন্ত যাওয়ার জন্য প্রায় 75 বছর সময় লাগবে। আর এই সময়টায় সফরকারীকে ক্রায়োস্লিপে রাখা হয়, যার ফলে তার বয়স সেখানেই থেমে থাকবে। তবে এই নিয়ম অনুযায়ী যদি কোনো মাইনার কোনো কারণে 20 বছর আগেই মারা যায়, অথবা সে যদি মাইনিং করতে অক্ষম হয়ে পড়ে, তাহলে তার জায়গায় তার পরিবারেরই কোনো একজনকে তার বেঁচে থাকা কাজের সাথে নিজের কাজ শেষ হওয়া পর্যন্ত কাজ করতে হতো। অর্থাৎ যদি কোনো ব্যক্তি 15 বছর কাজ করার পর মারা যায়, তাহলে তার জায়গায় তখন তার ছেলেকে তার বাবার অবশিষ্ট 5 বছর আর তার নিজের 20 বছর কাজ করতে হবে। এর মানে তার পুরো 25 বছর কাজ করা শেষ হলে তাহলেই সে ওমেগা যেতে পারবে। তবে এখানেও একটা শর্ত ছিল যে ওই ছেলের বয়স কমপক্ষে 18 বছর হতে হবে, আর তার বয়স যদি 18 বছরের কম হতো তাহলে তাকে তখনই ওমেগাতে পাঠিয়ে দেওয়া হতো, আর সেখানে তাকে কোনো একটা নতুন পরিবারের সাথে থাকতে হবে। এরপর চাঁদে যাওয়ার প্রায় 125 বছর পর আমরা সেখানে মাইনারদের সন্তানদের দেখতে পাই, আর এরা সবাই এই চাঁদেই জন্মগ্রহণ করেছিল। তারা সবাই মিলে একটা স্পেস রোভার চুরি করতে আসে, কিন্তু সেখানে একটা লোক চলে আসায় তারা দ্রুত সেখানে লুকিয়ে পড়ে। ওই বাচ্চাগুলোর মধ্যে ক্লেব নামের একটা ছেলে তার হাতে একটা ক্যাপসুল ভালো করে দেখছিল। আসলে ক্লেবের বাবা মাইকেল মাইনিংয়ে কাজ করার সময় মারা যায়, আর যেহেতু ক্লেবের এখনও 18 বছর বয়স হয়নি, তাই সে তার বাবার জায়গায় কাজ করতেও পারবে না। এজন্য তাকে আগামী 3 দিনের মধ্যে ওমেগাতে পাঠিয়ে দেওয়া হবে, আর সেখানে তাকে কোনো একটা নতুন পরিবারের সাথে সারা জীবন কাটাতে হবে। এদিকে ক্লেব জানত তার সেখানে পৌঁছাতে 75 বছর সময় লাগবে, কিন্তু ক্রায়োস্লিপে থাকার কারণে তার বয়স তখনও তেমনই থাকবে যেমনটা এখন রয়েছে। এজন্য ক্লেব সেখান থেকে যেতে চাইছিল না, কারণ সে জানত যদি সে এখান থেকে চলে যায় তাহলে সে আর কখনো তার বন্ধুদের সাথে দেখা করতে পারবে না। তবে তার এই অনুরোধ বাতিল করে দেওয়া হয়, আর ক্লেবকে বলা হয় আগামী দিন আগুনের গোলা পড়বে এবং এরপরই তোমাকে ওমেগার উদ্দেশ্যে রওনা হতে হবে। এখানে ক্লেবের তখন তার বাবা মাইকেলের কথা খুব মনে পড়ে, যার সাথে সে একটা লম্বা সিঁড়ি বেয়ে উঠে সেখানকার একটা বেসমেন্টে এসে বসত। মাইকেল সেই সময় ক্লেবকে বলেছিল একবার চাঁদের ওপর কিছু একটা বড় জিনিস এসে পড়ে, যার কারণে সেখানে একটা বড় গর্ত তৈরি হয়ে যায়, যেটা তোমার একবার গিয়ে দেখা উচিত। তবে সমস্যা একটাই, সেখানে কাউকে যেতে দেওয়া হতো না। ক্লেব এই সব কিছু ওই জায়গায় বসে ভাবছিল যেখানে সে তার বাবার সাথে একসময় আসত, আর আমরা তার হাতে যে ক্যাপসুলটা দেখেছিলাম সেটা আসলে তাকে একজন মাইন্ড গার্ড দিয়েছিল, কারণ মাইকেল মারা যাওয়ার পর সে ওটা তার কেবিনে পেয়েছিল। এমন সময় সেখানে মাইকেলের 3 বন্ধু ডেলেন, মার্কাস এবং বর্নি আসে। তারা 3 জন খুবই কষ্ট পাচ্ছিল, কারণ ক্লেব তাদেরকে ছেড়ে চলে যাবে। কিন্তু ডেলেন জানত ক্লেবের বাবার শেষ ইচ্ছাটা কী ছিল, এজন্য সে বলে চলো আমরা সবাই মিলে তোমার বাবার শেষ ইচ্ছাটা পূরণ করি। একথা শুনে ক্লেব খুব খুশি হয়ে যায়,
কিন্তু সেখানে যাওয়াটা অতটা সহজ ছিল না। তাদেরকে সেখানে যাওয়ার জন্য যেসব জিনিসের দরকার ছিল তারা সেই সমস্ত জিনিসগুলো এক এক করে চুরি করে নেয়। এমন সময় ডেলেন ক্লেপকে বলে, আমাদের বেস পর্যন্ত পৌঁছানোর জন্য পাসকোডটা জানতে হবে, আর এই পাসকোড শুধুমাত্র এডিসন নামের একটা মেয়ে জানে। এজন্য ক্লেব এই ব্যাপারে কথা বলার জন্য নিজেই এডিসনের কাছে যায়। আসলে এডিসন সবেমাত্র পৃথিবী থেকে এসেছিল, তাই এখানে তার কোনো বন্ধু নেই এবং তার সাথে কেউ কথাও বলে না। এডিসনের বাবা যেহেতু একজন সায়েন্টিস্ট ছিল, তাই সে কোডটা জানতো, কিন্তু সে ক্লেবকে কোনোভাবেই সাহায্য করতে চায় না এবং সে সেখান থেকে উঠে চলে যায়। এটা দেখে ডেলেন তার পিছনে আসে আর তাকে বলে, যদিও সবাই তোমাকে খুব অদ্ভুতভাবে, কিন্তু আমি প্রথম থেকেই তোমার বন্ধু হতে চেয়েছিলাম। ডেলেন এখানে এডিসনকে এটাও বলে যে তারা কোথায় এবং কেন যেতে চাইছে। ডেলেনের সব কথা শুনে এডিসন রাজি হয়ে যায় ঠিকই, কিন্তু তার শর্ত হলো সেও তাদের সাথে যাবে। এডিসনের কথায় সবাই রাজি হয়ে যায়। আর এরপরই আমরা প্রথমে যে দৃশ্যটা দেখেছিলাম সেটা দেখতে পাই, যেখানে আমরা ক্লেব এবং তার বন্ধুদের রোবার চুরি করতে দেখেছিলাম। ক্লেব তখন রোবারের তার টেনে ছিঁড়ে অ্যালার্ম বাজার আগেই বন্ধ করে দেয়। এরপর তারা বেস থেকে বাইরে যাওয়ার জন্য এডিসনের বলা কোডটা ব্যবহার করে। এদিকে তারা যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গিয়েছিল এবং রোবারটা চালানোর দায়িত্ব ডেলেনকে দেওয়া হয়, কারণ তাদের মধ্যে শুধুমাত্র সেই ড্রাইভিং জানতো। এরপর তারা দ্রুত মাইনিং থেকে বাইরে চলে আসে আর চাঁদের সুন্দর দৃশ্য দেখে সবাই খুব খুশি হয়ে যায়। কিন্তু তারা থেমে থেকে সময় নষ্ট করতে চাইছিল না, কারণ তাদের সময় মতন ক্রিয়েটর পর্যন্ত পৌঁছিয়ে আবার ফিরে আসতে হবে। যেহেতু আগুনের বৃষ্টি হবে, তাই সেখানে পুরো লকডাউন হয়ে যাবে। এজন্য তাদেরকে লকডাউন হওয়ার আগে যে কোনোভাবেই ফিরে আসতে হবে। এখানে সবাই তারা নিজেদের ব্যাপারে বলছিল। তখন ক্লেব বলে, আমাকে আমার বাবা বলেছিল যে এখানে কিভাবে মানুষকে পৃথিবী থেকে আনা হয়, এবং যখন তাদের সমস্ত কাজ শেষ হয়ে গেল তখন তারা চাঁদে মাইনার দিয়ে মাইনিং করার সিদ্ধান্ত নেয় এবং তারা নিজেরা সব কিছু ছেড়ে দিয়ে ওমেগাতে গিয়ে সুখে জীবনযাপন করছে। একথা শুনে এডিসন বলে, মাইনার্সদের সমস্যা কোথায়? তারা তো শুধুমাত্র 20 বছর কাজ করার পর ওমেগাতে গিয়ে সুখে জীবনযাপন করবে। আসলে এডিসন যেহেতু একজন সায়েন্টিস্টের মেয়ে ছিল, তাই সে সত্যটা জানতো না। তাই ডিলেন তাকে সত্যটা বলে, যদি কেউ কাজ করতে করতে মারা যায় অথবা তার কোনো অসুখ হয়ে যায়, তাহলে এখানে তার পরিবারের জন্য কী নিয়ম করা রয়েছে? এই কথা শুনে এডিসন সবার কাছে ক্ষমা চায় আর বলে, আমি আসলে এইসব ব্যাপারে কিছুই জানতাম না। এরপর কিছু দূর যাওয়ার পর তাদেরকে সামনের বাকি রাস্তাটা রোবার ছাড়া যেতে হবে। এজন্য তারা সবাই তাদের স্পেস স্যুট পরে নেয়। ঠিক তখন তাদের সবার নজর এডিসনের স্পেস স্যুটের ওপর পড়ে, কারণ তার স্যুটটা তাদের সবার থেকে অনেক উন্নত এবং সুন্দর ছিল। এরপর তারা সবাই সামনে যাওয়া শুরু করে আর সেখানে গ্র্যাভিটি না থাকার কারণে তারা অনেক উঁচুতে লাফ দিতে পারছিল। এজন্য তারা সেখানে খেলা করতে শুরু করে এবং হঠাৎই তারা পৃথিবীকে দেখতে পায়, যা দেখে এডিসন খুব আনমনা হয়ে পড়ে এবং একলা বসে পৃথিবীতে কাটানো দিনগুলোর কথা মনে করতে থাকে। কিন্তু সে তার বন্ধুদের কাছে এসে দেখে সেখানে সবাই অক্সিজেন কন্টেইনারের সাহায্যে খেলা করছিল। এখানে তারা সবাই একটা দড়ি রোবারে বেঁধে অক্সিজেন গ্যাসের প্রেসারের সাহায্যে স্পেসের অনেক উপরের দিকে যাচ্ছিল। এডিসন যখন এইসব দেখে তখন সে তাদেরকে এইসব করতে বারণ করে, কারণ এতে সবার বিপদ হতে পারে। কিন্তু তারা এডিসনের কথা কেউ শোনে না। আর বর্নি যখন এরকমটা করার চেষ্টা করে তখন জোরে একটা ধাক্কার ফলে তার দড়িটা ছিঁড়ে যায় এবং সে স্পেসের দিকে উড়ে চলে যেতে থাকে। এটা দেখে তার বন্ধুরা অবশিষ্ট অক্সিজেন কন্টেইনারের সাহায্যে তাকে বাঁচানোর চেষ্টা করে এবং তারা অনেক কষ্টে তাকে বাঁচাতে সক্ষম হয়। কিন্তু এর ফলে তাদের অনেকটা অক্সিজেন শেষ হয়ে যায় আর তাদের কাছে তখন অতটা অক্সিজেনও ছিল না যেটা দিয়ে তারা ক্রিয়েটার পর্যন্ত কোনো মতে পৌঁছাতে পারবে। ঠিক তখন ক্লেবের মনে পড়ে তাকে তার বাবা বলেছিল এখানে সামনেই একটা আউটপোস্ট রয়েছে আর সেখানে গেলে হয়তো তারা অক্সিজেন কন্টেইনার খুঁজে পাবে। তবে এই কথা শুনে বর্নি বলে তার ভাই বলেছিল ওই আউটপোস্টে ভূত থাকে। এই কথা শুনে ডিলেন তার উপর রেগে ওঠে এবং তাদের দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তখন মার্কাস এসে তাদেরকে আটকায়। সেখানে ক্লেব তাদের দুইজনের উপর চিৎকার করে বলে, আমরা কি আমাদের বন্ধুত্বের শেষ কয়েকটা মুহূর্ত এইভাবেই লড়াই করে কাটাবো?
ক্লেমের কথায় তখন তারা আবারও বন্ধুত্ব করে নেয়। এরপর তারা দ্রুত ওই আউটপোস্ট পর্যন্ত এসে পৌঁছায়, আর সেখানে চারিদিকটা পুরো অন্ধকার ছিল। কিছুটা দূর এগোতেই তারা কয়েকটা মানুষের ছায়া দেখতে পায়। এতে করে সবাই খুব ভয় পেয়ে যায়। কিন্তু তারা যখন লাইট জ্বালিয়ে দেখে তো সেখানে আসলে অনেকগুলো মূর্তি রাখা ছিল। এছাড়া তারা সেখানে এটাও জানতে পারে যে এটা কোনো আউটপোস্ট ছিল না, আসলে এটা এমন একটা ঘরের মডেল ছিল যেখানে মানুষ চাঁদে বসবাস করতে পারবে। কিন্তু পরিস্থিতি তাদের সাথে না থাকায় এমনটা হয়ে ওঠেনি। এরপর তারা সেখানে অক্সিজেন কন্টেইনার এবং কিছুটা খাবার খুঁজে পায়। এদিকে যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই তারা সেখানেই থেকে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন ডিলেন এডিসনকে বলে, আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। এ কথার জবাবে এডিসনও সবাইকে বলে, আমার বাবা মার ডিভোর্স হয়ে যায়, আর এজন্য আমার মা আমার ভাইকে নিয়ে ওমেগার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, এবং তারা এখন 75 বছর পর্যন্ত ক্রায়োস্লিপে থাকবে, তাই আমি তাদের সাথে এখন কোনোভাবেই কথা বলতে পারবো না। এরপর সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু দেখা যায় ক্লেব এবং এডিসন তখনও জেগে আছে। এখানে ক্লেব এডিসনকে বলে যে ডেলেন আমার সব থেকে প্রিয় বন্ধু, সে আমাকে আজ পর্যন্ত সবসময় সাহায্য করে এসেছে, কিন্তু আমি যখন ওমেগাতে চলে যাব তখন সে খুব একা হয়ে পড়বে। এজন্য এডিসন তুমি আমাকে একটা কথা দাও যে তুমি তাকে কখনো একা থাকতে দেবে না। এডিসন তখন তাকে কথা দিয়ে দেয়। এরপর কিছুটা বিশ্রাম নেওয়ার পর তারা সবাই রোভারে চলে আসে, কিন্তু তারা দেখে রোভারের ব্যাটারি পুরো শেষ হয়ে গিয়েছে। এজন্য তারা তখন বুঝতে পারছিল না যে তারা এখন কি করবে। তাই অন্য কোনো উপায় না থাকায় এডিসন এমার্জেন্সি বাটনে প্রেস করে দেয়। এতে করে গার্ডরা এসে তাদেরকে এখান থেকে বাঁচিয়ে নেবে। কিন্তু যতক্ষণে গার্ডরা এখানে আসবে ততক্ষণে তাদের কাছে এতটাই সময় ছিল যে তারা পায়ে হেঁটে ওই ক্রিয়েটার পর্যন্ত পৌঁছিয়ে সেটা দেখার পর আবার ফিরে আসতে পারবে। এজন্য তারা তাড়াতাড়ি করে ক্রিয়েটার পর্যন্ত এসে পৌঁছায়, আর এটা সত্যিই অনেকটা বড় ছিল। এখানে ক্লেব ওই ক্রিয়েটারের ভিতরে কিছু একটা জলজল করতে দেখে, আর তার চারিপাশে অনেক বড় বড় খাম্বা দাঁড় করানো ছিল। এরপর ক্লেব তার বন্ধুদের নিয়ে ওই আলোর দিকে যাওয়া শুরু করে এবং একটা সিঁড়ি বেয়ে নিচে নেমে তারা সবাই একটা অদ্ভুত জায়গায় এসে পৌঁছায়। সেখানকার দেওয়ালে এডিসন একটা বাটন দেখতে পায়, আর যখনই সেটা সে প্রেস করে তখনই পুরো জায়গাটা পৃথিবীর মতন দেখতে হয়ে যায়। তবে এই সমস্ত কিছু আসল ছিল না, আসলে এই সবই ছিল সিমুলেশন। কিন্তু তা সত্ত্বেও সবার এইটা খুব ভালো লাগে। এখানে ক্লেব একটা পাথর সরিয়ে দেখে সেখানে তার বাবা মায়ের অস্থি এবং তার বাবার সাথে তার মায়ের একটা ছবি রাখা রয়েছে। আর এমনটা করতেই সব কিছু আবার আগের মতন হয়ে যায়। এবং এই সব দেখে ক্লেব বুঝতে পেরে যায় যে তার বাবা কেন চাইতো যে সে এই জায়গাটায় আসুক। আসলে ক্লেব তার মাকে কখনো দেখেনি, কিন্তু এখন সে জানতে পারলো যে তার মা আসলে কেমন দেখতে ছিল। ক্লেব ওই ফটোটা তার কাছে নিয়ে নেয় এবং তার মা বাবার অস্থিকে পাশাপাশি রেখে দেয়। ক্লেবের খুব কষ্ট হচ্ছিল, কারণ সে তার বন্ধুদের ছেড়ে চলে যেতে চায় না। তখন ডেলেন তাকে বলে, তুমি এই সুবর্ণ সুযোগটাকে কেন মেনে নিচ্ছ না? তোমার বাবা তো এজন্যই তার প্রাণ দিয়েছে যাতে করে তোমার জীবনটা সুন্দর হয়ে উঠতে পারে। আসলে ক্লেবের বাবা সুইসাইড করেছিল যাতে করে ক্লেবকে ওমেগাতে পাঠিয়ে দেওয়া হয়, আর এই কথাটা ক্লেব ছাড়া অন্য সবাই জানতো। ডেলেন আরও বলে, এই ওমেগাতে যাওয়ার জন্য প্রত্যেকে অনেক স্বপ্ন দেখে, তাই তুমি তোমার বাবার দেওয়া এই গিফটকে হাসি মুখে মেনে নাও। এমন সময় দেখা যায় অনেক সময় পর্যন্ত বাইরে থাকার কারণে মার্কাস অসুস্থ হয়ে পড়েছে, কারণ তার ব্লাড প্রেশারের সমস্যা ছিল। এরপর তারা দ্রুত মার্কাসকে নিয়ে রোভার পর্যন্ত যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু ততক্ষণে উল্কাবৃষ্টি অর্থাৎ আগুনের বৃষ্টি হওয়া শুরু হয়ে গিয়েছিল। তবে তারা তার মধ্য দিয়েই মার্কাসকে নিয়ে কোনো মতে রোভার পর্যন্ত চলে আসে। তবে একটা উল্কা থেকে নিজেকে বাঁচাতে এডিসন সবার থেকে আলাদা হয়ে যায় এবং একটা পাথরের পিছনে এসে লুকিয়ে পড়ে। এডিসনকে সাথে না দেখতে পেয়ে মার্কাসকে বর্নির সাথে রোভারের ভিতরে রেখে ক্লেব এবং ডেলেন এডিসনকে আনতে যায়। তারা এসে দেখে এডিসনের হেলমেটে ক্র্যাক আসায় সে অজ্ঞান হয়ে গিয়েছে। তারা তখন ওই ক্র্যাকটা ঠিক করে এবং এডিসনকে নিয়ে ক্লেব এবং ডেলেন রোভারের দিকে যেতে থাকে। কিন্তু ক্লেব হঠাৎই পড়ে যায়,
তবে এডিসন আর ডেলেন এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সবাই কোনো মতে রোভারের ভিতরে এসে পৌঁছায়। তবে দুর্ভাগ্যজনকভাবে উল্কাবৃষ্টির জন্য রোভারের দরজায় ক্র্যাক চলে আসে। এছাড়া তাদের কাছে অক্সিজেনও প্রায় ফুরিয়ে এসেছিল, এজন্য তারা এখানে আর কিছু সময় পর্যন্ত বেঁচে থাকতে পারবে। আর তারা সবাই এই সত্যটাকে মেনে নিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। এরপর তারা সবাই সেখানে হঠাৎই অজ্ঞান হয়ে যায়। আর এর পরের দৃশ্যে আমরা ক্লেপকে দেখতে পাই, সে তখন ওমেগাতে পৌঁছে গিয়েছিল। অর্থাৎ এই ঘটনার পর এখন 75 বছর কেটে গিয়েছে এবং সে এতদিন পর্যন্ত ক্রায়োস্লিপে ছিল, তবে সে এখন তার বন্ধুদের সম্পর্কে জানতে চায়। এরপর একজন নার্স তাকে একটা অডিও ডিভাইস দেয়, যেখানে তার বন্ধুরা তাকে সবসময় অডিও মেসেজ পাঠাতো। ক্লেপ জানতে পারে ওই দিন তাদের সবাইকে বাঁচিয়ে নেওয়া হয়েছিল, আর তার বন্ধুরা এতদিনে তাদের অর্ধেক জীবন কাটিয়ে ফেলেছে। যেমন মার্কাস তার বেসবল টিম চালু করেছে এবং বনি অ্যাডমিনিস্ট্রেটর পোস্টে গিয়েছে, আর কথা মতন অ্যাডিসন ডেলেনকে বিয়ে করে নিয়েছে এবং এর সাথে সে মাইনারদের কেস নিয়ে লড়াই করে এর নিয়মে বদল নিয়ে এসেছে। তার বন্ধুদের বয়সের সাথে গলার স্বরের পরিবর্তন শুনে ক্লেপ খুব খুশি হয়ে যায়। কিন্তু তার এটা ভেবে কষ্ট হয় যে সে তার বন্ধুদের সাথে জীবনে আর কখনো দেখা করতে পারবে না। এদিকে ক্লেপকে একটা পরিবার তাদের কাছে নিয়ে নেয় এবং ক্লেপও দ্রুত সেখানকার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে ফেলে। এরপর সে এডিসনের ভাইকে খুঁজে তার সাথে দেখা করতে আসে, আর সে তাকে বলে তার দিদি তাকে খুব মিস করে। এভাবেই ক্লেপের জীবন ওমেগা গ্রহতে নতুন করে শুরু হয়।